এরপর আল্লাহ বললেন ফামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জির, আকাশ থেকে পাথরের বৃষ্টি ঢাললাম। যে আল্লাহ জর্ডানে পাথরের বৃষ্টি মারতে পারে, ওই আল্লাহ ঢাকাতে মারতে পারে কি পারে না? ফেনীতে মারতে পারে কি পারে না? চট্টগ্রামে নাকি ওই আল্লাহর ক্ষমতা আজ ওই রকম নাই? কথা বলেন, শিলাবৃষ্টি দিতে পারে। শিলাবৃষ্টি তো ফেনীতে হয় না, না দেখছেন? হ্যাঁ, ছাগলের উপরে পড়লে ছাগলও মরে যায়, এত বড় বড় শিলা পড়ে। টিনের চাল ভেঙেছে আমি দেখেছি, বিল্ডিং ভেঙেছে, গাছ ভেঙে শেষ, ক্ষেত খামার ফসল সব শেষ, শুধু শিলাবৃষ্টিতে। আবার মাঝে মাঝে অ্যাসিড বৃষ্টি হয় পৃথিবীর অনেক দেশে, অগ্নি বৃষ্টি হয়, পাথর বৃষ্টি হয়, উল্কা বৃষ্টি হয়। এক একটা উল্কা পড়লে ফেনীর অবস্থা কি হবে কথা কম। উল্কা চিনেন? বিশাল বিশাল পাথরের খণ্ড মহাকাশে ঘুরে বেড়ায়, এগুলো মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মাঝে মাঝে পৃথিবীতে ঢুকে। অবশ্যই এগুলো মহাশূন্য থেকে পৃথিবীতে আসার আগে জ্বলে ছাই হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে ছাই হতে পারে না, পৃথিবীতে এসে পৌঁছায়। বড় 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 শিলাখণ্ড, এরকম সবচেয়ে বড় উল্কা পৃথিবীতে পড়েছিল সাউথ আফ্রিকার একটা সিটিতে, নাম হোবা। হোবা শহরে পৃথিবীর সবচেয়ে বড় উল্কাটা পড়েছিল, এটার ওজন ছিল 60 মেট্রিক টন। এই মাহফিলের উপর যদি আমার একটা পড়ে কথা কম, কই যাবেন? বাঁচানোর কেউ আছে? এরপরও গাদ্দার নাস্তিক গুলো আল্লাহরে খুঁজে পায় না, এরপরে ওরা আল্লাহরে দেখে না, আল্লাহরে চিনে না, ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়। আল্লাহ বলে নজর করে দেখ, জমিনের ভেতরে আমি আগুন প্রস্তুত করে রেখেছি, আকাশের উপরে আমি আযাব প্রস্তুত করে রেখেছি। যে পরিমাণে অন্যায় বাংলার জমিনে হয়, যে পরিমাণে সুদ খাওয়া হয়, ঘুষ খাওয়া হয়, যৌতুকের জন্য নারীদের উপর অত্যাচার করা হয়, যেই পরিমাণে এদেশে গুম হয়, কসার হয়, অন্যায়ভাবে ফাঁসির আদেশ হয়, যেই পরিমাণে এই বাংলার জমিনে অত্যাচার হয়, অনাচার হয়, যে কোনো মুহূর্তে উল্কাপিণ্ড, পাথরের বৃষ্টি, অগ্নি বৃষ্টি, শিলা বৃষ্টি দিয়ে মুহূর্তে বাংলার জমিনে শেষ করে দিতে পারে কে? শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। বিশ্বনবী দোয়া করেছেন, আল্লাহ আমার আগে যত উম্মত ছিল তাদেরকে আপনি অত্যাচারের কারণে একবার আযাব দিয়ে মেরে দিয়েছেন, আপনার কাছে একটা দোয়া আমি করি, দোয়াটা কবুল করেন, আমার উম্মতকে পাপের কারণে আযাব দিয়ে শেষ করে দিয়েন না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই, কিন্তু আযাব আর গজব আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে? এরপর আল্লাহ নাস্তিকদের উদ্দেশ্য করে বললেন, আওয়ালাম ইরা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ পড়া, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আওয়ালাম ইরা ইলা তাইর, আওয়ালাম ইরা ইলা তাইর, ডোন্ট দে সি টু দ্য বার্ডস, তারা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না? বিভঙ্গমানী পাখি, পাখির দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো ডানা মেলে রাখে, ডানা ঝাপটায়, শূন্যের মধ্যে পাখি যে উড়ে থাকে, এগুলো ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, ছাড়া কেউ পাখিগুলো ধরে রাখতে পারে না। ওরা যদি পাখির দিকে নজর করে নাস্তিক গুলো তাকাতো, পাখির মধ্যে পাখির রব আল্লাহর পরিচয় আছে না নাই? আবার আল্লাহ বললেন ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আবার কাবা ভাঙতে লে পাঠাও আবাবিল, দাও খোদা দাও এথায়া আবার উমর দারাজ দিল। সুবহানাল্লাহ পড়ো, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই পাখির কথা কোরআনে আছে না নাই? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কিন্তু একটা স্পেশাল পাখি ছিল, কি নাম সবাই বলেন? এটা এই পাখির চোখের জুমিং পাওয়ার এত বেশি ছিল, উপর থেকে তাকালেই বুঝতে পারতো জমিনের কয় হাজার ফিট নিচে মিষ্টি পানি আছে, এগুলো দেখে কয় হাজার ফিট আছে এই তথ্যগুলো সাইয়েদনা সুলাইমানকে সরবরাহ করতো। আবার আপনারা যখন জান্নাতে যাবেন, জান্নাতীদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে? ওয়ালাহামি তাইরিম মিম্মা ইশতাহু, আমি জান্নাতে জান্নাতবাসীদের জন্য পাখির ভুনা গোশত রেডি রেখেছি। সুবহানাল্লাহ, পাখির ভুনা গোশত খাবেননি? ভুনা গোশতের কথা শুনে অনেকে জিদ্দা পানি চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে হরেক রঙের, হরেক ঢঙের, হরেক কালারের পাখি পৃথিবীতে তৈরি করেছে কে? আল্লাহ।
দু একটা পাখির কথা শুনেন। পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম হামিং বার্ড, কি নাম? দ্য স্মলেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড। আজকে গুগলে ইউটিউব যারা চালান, জাস্ট রাইট ডাউন হ্যামিং বার্ড, দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে ছোট যে পাখিটা, এটা এর প্রাপ্তবয়স্কে 3-5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। প্রাপ্ত বয়সে যখন যায় তখন হয় 5 ইঞ্চি লম্বা, এত ছোট। এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। কয়বার? আপনি আমি আমাদের হাত ঝাপটাতে পারবো কয়বার? 1, 2, 3, এ তো 1 সেকেন্ড নাই। ওটা 1 সেকেন্ডের ঝাপটাই কয়বার? পৃথিবীর সব পাখি সামনে ওড়ে, এই পাখি সামনে ওড়ে, পিছনে ওড়ে। দেখতে মন চাইলে ইউটিউবে সার্চ দিবেন, হামিং বার্ড লিখে সার্চ দিলে দেখবেন এমনে ওড়ে এমনে ওড়ে। সুবহানাল্লাহ বলেন। ইউরোপে একটা পাখি পাওয়া যায় আলপিন সুইফট, আল্পস পর্বতমালার পাশে এগুলো পাওয়া যায়। এই পাখিটা একবার শূন্যে উড়াল দিলে উঠতে থাকে 6 মাস, নিচে নামে না, আকাশের মেঘ থেকে পানি খায়, পোকামাকড় ধরে খায়, আবার জমিনে নামলে 2-1 দিন থেকে আবার উড়াল দেয়, আবার উড়াল দিলে আরো 6 মাস। সুবহানাল্লাহ, বাড়িতে যা বললেও চলবে, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। আরেকটা পাখি আছে হোমোবার্ড, এই পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়। ওই পাখির ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বেরোয়, ওই বাচ্চা উঠতে শুরু করে দেয়। তো হরেক রঙের পাখি বানালো কে? পাখিকে আরবিতে বলে তাইর। পাখির আরবি কি? বিমানের আরবি কি? তাইর, তাইরান, তাইরান উল খালিজ, তাইরান উল কুয়াইত, তাইরান কাতার, আছে না নাই? পাখি আরবি যা বিমান আরবিও তা। এই পাখি যেমনে চলে বিমানও এমনে চলে। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়ে গেছে। Birds and aeroplanes maintain the same flying mechanism while fly. While fly! যখন উড়ে পাখিও যেমনি উড়ে বিমানও এমনি উড়ে। এই পাখির উড়ার পদ্ধতি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে, মাগার আমরা আবিষ্কার করতে পারিনি। আবিষ্কার করেছে 2 আমেরিকান, ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করছে। আমাদের তো এই এত সময় নাই, আমরা ফটো দিতে দিতে এত ব্যস্ত। কথা বলেন, তুই 20 কারণে কাফের, তুই 40 কারণে কাফের, তোর নানা কাফের, তোর নানা মারা গেলে যেই কবরে শোয়ানো হবে ওই কবরের মাটির উপরে যেই ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে আর ওই গরুর দুধ যে খাবে, ওই কাফের। কথা বলেন, এরকম ফতোয়াবাজি আমাদের আছে না নেই? তা আমরা একে অপরের সাথে কিলা খেলি ব্যস্ত, আমরা বিমান বানাবো কবে? মদ আর নারী নিয়ে, জুয়াবাজি নিয়ে, নিষিদ্ধ পল্লী পতিত হয়ে যা নিয়ে আমাদের মুসলমান সমাজ ব্যস্ত, চিল্লা বলো ঠিক কিনা? অনেক মন্ত্রীর হোটেলের ভেতরেও পতিতালয় আছে না নাই? কথা বলেন। তা আমাদের সময় হবে কিভাবে? উইলবার রাইট অর বিল রাইট 1903 সাল আবিষ্কার করে ফেললো বিমান। তারা এই আয়াত নিয়ে গবেষণা করলো, আওয়ালাম ইয়ারাও ইলা আত-তায়ির, আল্লাহ বললেন ওরা কি পাখির মধ্যে যেমন নিদর্শন রেখেছে ওরা দেখে না? এই দুই ভাই দেখছে পাহাড়ে শুয়ে শুয়ে পাখি কিভাবে উঠে কিভাবে নামে, ছবি আঁকতে লাগলো, চেষ্টা করতে 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 তারা বানিয়ে ফেললো বিমান। কিন্তু এখনকার মতো এত উন্নত হায়ার টেকনোলজি দিয়ে নয়। আপনারা ইউটিউবে সার্চ দিবেন যে বিমান কবে আবিষ্কার হয়েছে, 1903 সালে, কিভাবে দুই ভাই রাইট ভ্রাতৃদ্বয় উইলবার রাইট অর বিল রাইট কিভাবে আবিষ্কার করলো। দেখবেন দুইটা পাখা, দুইটা চাকা কোন রকম উড়ে আবার ধপাস করে পড়ে। এটা নাই ঢাকনা, নাই জানলা, নাই কিচ্ছু, বানাতে 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 তারা পূর্ণাঙ্গ বিমান বানিয়ে ফেললো। ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সর্বপ্রথম কমার্শিয়াল প্লেন ল্যান্ড করলো। এখন শুরু হয়েছে বিমান আর বিমান, গোটা বিশ্বব্যাপী বিমানের অভাব নাই। এখন প্রাইভেট বিমানও আছে, বাংলাদেশের অনেক ধনকুবরের প্রাইভেট জেট আছে। প্রিন্স ওয়ালিদ বিন তালাল সৌদি ধনকুবের, ওর একটা প্রাইভেট জেট আছে, বিমান আছে, নিজের বিমান, যে বিমানটা 70% মেড অফ গোল্ড, যে বিমানের 70% স্বর্ণ দিয়ে বাঁধানো। এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান ছিল কনকর্ড, ওইটারে পিছে ফেলায় এখন বানাইছে একটা বোম সুপারসনিক, কি নাম? বোম বোমা খুঁজি না, বোম সুপারসনিক। সবচেয়ে বড় সাইজের যে প্যাসেঞ্জার বিমানটা আছে, কার্গো বিমান তো অনেক বড়, এয়ারপোর্টে যারা যাবেন দেখবেন যে কার্গো ফ্লাইট গুলো থাকে এক পাশে, জম্বো সাইজ, বিশাল মালামাল ঢুকায়। আর প্যাসেঞ্জার বিমানের মধ্যে সবচেয়ে বড় বিমানটা হচ্ছে এয়ার বোয়িং A380, এটা অনেক এয়ারলাইন্স এর আছে, এমিরেটস এর আছে, এটা কোরিয়ার আছে, এটা ব্রিটিশ এয়ারওয়েজ এর আছে, এটা 525 জন যাত্রী নিয়ে ফ্লাই করে। কয়জন? কথা কম। এই বিমানে ইঞ্জিন আছে 4টা, ডবল ডেকার, 2 তলা,
525 জন যদি যাত্রী হয় এদের লাগেজ আছে না নাই, বিমানের ওজন আছে না নাই, এই সব নিয়ে শূন্যের মধ্যে উড়াল দেয় চিল্লায় কোন সুবহানাল্লাহ। আগে এদেশের লোকেরা জাহাজে করে হজে যেত, আমার দাদা তার দাদা এই যে এই লোকগুলো তারা জাহাজে করে হজে যেত, বিমান আবিষ্কারের পরে এখন বিমানে করে চলে যায়, সুবহানাল্লাহ কবেন না। বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী, যখনই বিমান আবিষ্কার হলো এবার শুরু হলো বিমান বাহিনীর খেলা, কথা কয় ড্রোন হামলা, মিসাইল হামলা, ব্যালিস্টিক হামলা, একটার পর একটা রকেটও শুরু হয়েছে এখন আছে না নেই, এরপরে শুরু হইলো স্যাটেলাইট, আমগো একটা আছে, উই আর লঞ্চিং অলরেডি লঞ্চড এ স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে না নেই, বঙ্গবন্ধু উড়াইছি আমরা একটা আকাশে নিজেদের স্যাটেলাইট চ্যানেল। তো এই যে বিমান আবিষ্কারের পরে সবগুলো সহজ করে দিল কে, এরপরে আল্লাহ আমাদের চোখের সামনে একটা প্রশ্ন রেখে সূরাটা শেষ করলেন, আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন, বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি, সুবহানাল্লাহ। বলো আল্লাহ পুরে কোশ্চেন টু দ্য অডিয়েন্স, আল্লাহ জাস্ট আস্ক আ কোশ্চেন, আল্লাহ একটা প্রশ্ন দিয়ে সূরাটা শেষ করলেন যে আমি যদি পৃথিবীর সব পানিগুলোর উধাও করে দেই জমিনের অচল ও গহ্বরে নিয়ে যাই তোদেরকে পানি দিবে কে, পানি সম্পদ মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী কে দিবে। সকালে ঘুম থেকে উঠে দেখলেন টিউবওয়েলে এক ফোঁটা পানি নেই, ট্যাপ ঘুরালেন কোনো পানি নেই, বাজারে গেলেন পানি কিনতে ওদিকেও পানি নেই, এক ফোঁটা পানি বানাতে পারবেন কথা বলেন, দুইটা গ্যাস মিলালে পানি হয় H2O, কি নাম এই H2O নিয়ে এই দেশে কত কাণ্ড কথা কন, এই H2O হাইড্রোজেনের দুইটা মলিকিউল অক্সিজেনের একটা মলিকিউল মিলে এই পানি হয়, কিন্তু এই পানি কৃত্রিম ভাবে বানানো যায় না। আপনি যদি দেখেন ঘুম থেকে উঠে পানি নাই, খাবেন কিভাবে, মুখ ধোবেন কিভাবে, ব্রাশ করবেন কিভাবে, ওয়াশরুম সারবেন কিভাবে, আল্লাহ বলেন গোটা বিশ্বের সবাই মিলে এক ফোঁটা পানি বানাতে পারবি না, ওই পানি দেওয়ার মালিক কে। আবার আল্লাহ বললেন ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যা আফালা ইউমিন, এই পৃথিবীর সব প্রাণগুলোকে আমি রব্বুল আলামিন পানি থেকে বানিয়েছি, তারপরেও কেউ ওদের চোখ খুলবে না, তারপরেও কেউ ওরা ঈমান আনবে না, সব প্রাণগুলোরে পানি থেকে বানিয়েছে কে, আমাদেরকে পানি থেকে বানিয়েছে কে, আমরা কিন্তু পানির তৈরি, এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের তৈরি করেছে কে। বিজ্ঞানীরাও একই কথা বলে, তারা গবেষণা করে পেয়েছে এই পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণের উৎস সেটার নাম হচ্ছে অ্যামিবা, কি নাম, ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে ছোট এককোষী জীবের নাম অ্যামিবা। তারা বলে প্রথমে পানি থেকে অ্যামিবা এসেছে, তারপরে এসেছে জুপ্লাংটন, ফাইটোপ্লাংটন, ব্যাকটেরিয়া প্লাংটন, একটার পর একটা স্পিসিস ডেভেলপ করেছে, সব এসেছে পানি থেকে, সুবহানাল্লাহ। বলে আবার আল্লাহ বলেন ফালইয়াযুরুল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মাইন দাফিক يخرج من بين الصلب والترائب, ও গোলাম তোদের সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকা, পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি তোর মায়ের জরায়ুতে ঢুকায় দিল কে, নাপাক পানি থেকে আমরা তৈরি, আবার দুনিয়ার সব খাবারের ভেতরে পানি আছে না নাই। আল্লাহ বললেন আন্না সাবাবনাল মা সাব্বা, যেখানে যতটুকু পানি দেয়া দরকার পানি দিল কে, আমিয়া আমরা যে ফলমূল খাই এটার ভিতরে পানি আছে না নাই, খিরার ভিতরে পানি আছে না নাই, কমলার ভিতরে আছে না নাই, তরমুজের ভিতরে আছে না নাই, ডাবের ভিতরে, নারিকেলের ভিতরে কে ঢুকাইলো, মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি, পড়েন না সুন্দর ফুল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন
ভাই বেরাদর পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। এরপর নাস্তিকদের চোখ গুলো খুলে না, এরপর নাস্তিকরা দেখতে পায় না, ঠিক কিনা? ওদের সামনে পর্দা নামিয়ে দিয়েছে কে? আল্লাহ বলে সাগরের মাঝখানে যা, তাকিয়ে দেখ দুই দিকে দুই রকম পানি, কিন্তু এক সাগরে বয়ে বেড়ায়, কিন্তু একটা পানি আরেকটার সাথে মিলা না, এরকম আছে না নাই? মারাজাল বাহরাইনি ইলতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুই দিকে সাগর বয়ে যায়, একটার পানি ঘোলা আর একটার পানি সাদা, একসাথে মিলে যায়, কিন্তু মাঝখান দিয়ে একটা ব্যারিকেড লেগেছে কে? একসাথে বয়ে যায় একই সাগর, কিন্তু এটা এক কালার ওইটা আরেক কালার, এক পানি আরেক পানির সাথে মিলে না, মাঝখানে যে অদৃশ্য বাধার ব্যারিকেড এটাকে তৈরি করেছে কে? দেখছেন আপনারা কেউ? কই দেখছেন? পদ্মা সেতু দেখছেন? আসলে আছে, একসাথে মিশে না। এর কারণ এই জায়গার পানির ডেন্সিটি হাই, ঘনত্ব বেশি, এটার ঘনত্ব কম, এটার টেম্পারেচার হাই, ওটার টেম্পারেচার কম, মানে তাপমাত্রা আলাদা, এটার লবণের পরিমাণ বেশি, ওটা লবণ কম, এজন্য একটা পানি আরেকটার সাথে মিশে আলাদা করে রাখলো কে? আবার এই পানি দিয়ে মাঝে মাঝে আমাদেরকে পানিশমেন্ট দেয় কে? পানির অপর নাম জীবন, আবার বেশি পানি হইলে মরণ। কথা কন, নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন দিয়ে গোটা বিশ্বটারে তলিয়ে দিল কে? সে আল্লাহ যে আছে না নাই, সে আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই, সে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? এজন্য সূরাতুল মুলকের শিক্ষা হচ্ছে ক্ষমতার মালিক কেউ না। আজ তোমার ক্ষমতা আছে, কাল নাই, ক্ষমতা হাতের ময়লা, এজন্য ক্ষমতা তোমারে বাঁচাতে পারবে না, তোমার দাপট তোমারে বাঁচাতে পারবে না, তোমার অহংকার, তোমার শক্তি, তোমার সামর্থ্য, তোমার হুংকার তোমারে কিচ্ছু করতে পারবে না, বাঁচাতে পারে একজন, চিল্লা বলেন তিনি কে? এজন্য সে আল্লাহ ডেকে বললেন, গোলাম আমার দিকে আয়, আমার কাছে চা, আমার কাছে মনের আকুলতা ব্যাকুলতা তুলে ধর, তোদের মনের সব জ্বালা মিটায় দেব আমি, ঠিক কিনা? আমরা আমাদের সব চাওয়াগুলোর যদি আল্লাহরে পাওয়ায় রূপান্তরিত করতে বলি, আল্লাহ যদি সবগুলোরে পাওয়াতে রূপান্তরিত করে, তারপরেও আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিপদে পড়লে চাইবো কার কাছে, তুফান হলে চাইবো কার কাছে, অসুস্থ হলে আমাদেরকে সুস্থ করতে পারে কে? সকল ক্ষমতার উৎস কে? নাকি আমরা? আর কোনদিন বলবেন? আর কোনদিন বলবেন? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো। দুইটা অনুরোধ আসছে মহিলাদের, দেখেন সফরপুর গ্রামটা কত বড়, তার সামান্য একটা জায়গা নিয়ে আজকে আমাদের প্যান্ডেল হয়েছে, তাতেও প্যান্ডেলটা কত বড় মনে হয়, তাহলে সফরপুর কত বড়? সফরপুর যদি এত বড় হয় তাহলে সোনাগাজী কত বড়? সোনাগাজী যদি এত বড় হয় তাহলে ফেনী কত বড়? ফেনী তারে কত বিশাল মনে হয়, তো ফেনী যদি এত বড় মনে হয়, ফেনী বাংলাদেশের 64 জেলার একটা জেলা, 64 জেলা মিলে আমার সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ, এই বাংলাদেশ কত বড়? এই বাংলাদেশের চেয়ে আবার ইন্ডিয়া কত বড়? ইন্ডিয়া 20-25 গুণ বড় আমাদের চেয়ে। এরকম প্রায় 200টা দেশ, এমনও দেশ আছে যেগুলো বাংলাদেশের চেয়ে 100 গুণ বড়, আছে না নাই? অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা জানবেন যে বাংলাদেশ শব্দটা লেখার জায়গা আমরা ম্যাপের ভিতরে পাই না। ওয়েন উই রাইট ডাউন বাংলাদেশ অন ম্যাপ, আমাদের বিএ পরে ইন্ডিয়ার উপরে, ডিএসএইচ পরে আবার ইন্ডিয়ার উপরে, মাঝখানে 2টা অক্ষর পরে বাংলাদেশের উপর, কথা বলেন? এত ছোট দেশ, কানাডা আমেরিকা প্রায় 100 গুণ বড়, রাশিয়া রাশিয়া প্রায় বাংলাদেশের চেয়ে 200-300 গুণ বড়, সুবহানাল্লাহ কবেন না? এই 200খানা দেশ নিয়ে প্রায় পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধুই জল আর জল আর পানি, সুবহানাল্লাহ পড়েন, এই সব মিলে আমাদের বসুন্ধরা আমাদের পৃথিবী, তাহলে আজকের এই প্যান্ডেলের তুলনায় পুরো পৃথিবীটা কত বড়, কত বিশাল! আর এই পৃথিবী এত বড়, এই পৃথিবীর চেয়ে নাকি সূর্য 13 লক্ষ গুণ বড়, ক্যান ইউ ইমাজিন দ্যাট? তার মানে সূর্যই কি সবচেয়ে বড় তারা? হ্যাঁ, ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া, সূর্যটা একটা ছোট্ট সাইজের একটা তারা, সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই,
তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটোকারিনা, ব্যাটেল জিউস, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে কি ব্যাটেল জিউস সবচেয়ে বড়? ব্যাটেল জিউস রে খাইয়া হজম করতে পারে এরকম হাজার হাজার কোটি গুণ বড় তার আমাদের গ্যালাক্সিতে আছে না? নাই, অন্য গ্যালাক্সি থিয়া দেন, আমাদের গ্যালাক্সি এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির পরে আমাদের সবচেয়ে কাছাকাছি প্রতিবেশী গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি অ্যান্ড্রোমেডায় যেতে চায়, এই গ্যালাক্সি থেকে ওই গ্যালাক্সি, এরকম কত হাজার কোটি গ্যালাক্সি যে আছে তার কোনো হিসাব নাই। আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি অ্যান্ড্রোমেডাতে যেতে চায়, তার 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স লেগে যাবে, মানে আড়াই আলোক বর্ষ লেগে যাবে, আড়াই মিলিয়ন আলোক বর্ষ। সুবহানাল্লাহ, পড়ে আলোক বর্ষ বুঝতে অনেকের সমস্যা। এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে লাইট, আলো, সবচেয়ে দ্রুত ছোটে আলো। কত দ্রুত? এই আলো সেকেন্ডে 186,000 মাইল বেগে ছুটতে পারে। কত মাইল বেগে? 186,000 মাইল বেগে, ঘন্টায় না, মিনিটে না, এক সেকেন্ডে। কত দূর যায়? 186,000 মাইল বেগে। এই আলোর গতিতে গতি সম্পন্ন কোনো রকেট যদি বানানো সম্ভব, এটা বানানো অসম্ভব। আলোর গতি সম্পন্ন কোনো রকেট যদি বানানো যায়, যেই রকেটটাই আলোর মতো সেকেন্ডে 186,000 মাইল বেগে ছুটবে, ঘন্টায় না, মিনিটে না, কিসে? যে রকেটটা আলোর মতো সেকেন্ডে ছুটবে 186,000 মাইল বেগে, এরকম রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে থেকে আমাদের কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে। এই 25 লক্ষ বছরের প্রতিটা সেকেন্ডে এই রকেট 186,000 মাইল বেগে ছুটতে হবে। সুবহানাল্লাহ, বাইরে দিকে বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই বিশাল বিশাল গ্যালাক্সি, তারকা, ব্ল্যাক হোল, এই সবগুলো প্রথম আসমানের হিসাব নয়, এগুলো সব প্রথম আকাশের মহাশূন্যের কথা আমি বলতেছি। আকাশের হিসাব তো অনেক পরে, আকাশ আমরা দেখি দেখি না, আমরা দেখি মহাশূন্য। আমরা কি দেখি? এই যত হিসাব দিলাম এগুলো প্রথম আকাশের মহাশূন্যের কথা। প্রথম আকাশের মহাশূন্যের পর প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, একটার চেয়ে আরেকটা বড়। এই যে আমার হাতের আংটিটা, এই হাতের একটা আকাশের চেয়ে আরেকটা আকাশ কত বড়? এই হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দেই, মরুভূমি চিনেন না? সবচেয়ে বড় মরুভূমির নাম সাহারা। সাহারা মরুভূমিতে যদি আমি হাতের আংটিটা ফেলে দেই, মরুভূমির তুলনায় আমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। একটার পর একটা এরকম বিশাল আকাশের রেঞ্জ তৈরি করে রেখেছে কে? আমি দুনিয়ার আকাশের মহাশূন্যটারে সুন্দর সুন্দর তারকারাজি দিয়ে সুশোভিত করেছি। সুবহানাল্লাহ, বলে আবার এই তারা দিয়ে মাঝে মাঝে শয়তানকে প্রহার করেছি। তারা দিয়ে শয়তানকে প্রহার করে কে? এরপরে প্রথম রুকুর শেষের দিকে আল্লাহ বললেন, ওয়াসিরু কওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর। ওয়াসিরু কওলাকুম আও জাহারু বিহি, তোমার কথা তুমি জোরে বলো কিংবা আস্তে বলো, কথাগুলো শোনে কে? কেউ যেটা শোনে না শোনে কে? দরজা বন্ধ করে লাইট বন্ধ করে আপনি পাপ কাজ করছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? সাত আকাশের উপরে আল্লাহর আরশ, সাত আকাশের উপরে আরশের উপরে ওনার অবস্থান। এত উপর থেকে শক্ত জমিনের নিচেও কোন একটা বাক্সের ভিতরে, ছোট্ট একটা কৌটোর ভিতরে যদি একটা পিঁপড়া হেঁটে চলে, আল্লাহ বলে আমি এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার আওয়াজটাও শুনতে পাই। এজন্য আল্লাহ বলেন আমি সব শুনি, আমি আলিমুন বিদাতি সুদূর, অন্তরে অন্তরে তোমরা কি ভাবো সে কথাও জানে কে? এরপর আল্লাহ বললেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ, তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল করেছেন,
এই পৃথিবীটারে লেভেল প্লেইং ফিল্ড বানিয়ে দিয়েছে কে? এই যে আজকের প্যান্ডেল, এটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে না? প্যান্ডেলের এদিকে উষা, এদিকে নিশা, এদিকে ঘাড়া, এদিকে গর্ত, বসা যাইতো? আমার কেউ দেখতো, কেউ দেখতো না, সিলা সিলে আসে না নাই। কিন্তু আজকে আল্লাহ পৃথিবীটারে জালুলান মানে সাহালাতুল মাসালেক, চলতে ফিরতে সুবিধা। জালুলানের তাফসীর আল্লাহ অন্য জায়গায় করেছেন ফিরাশা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আমি জমিনটার বিছানা বানিয়ে দিয়েছি। জমিনটা তো বিছানা রে ভাই, বিমান থেকে আপনি বিমানের জানলার সিটে যদি বসেন, আপনি গ্লাস খুললে দেখবেন যে বিছানার মতো লাগে। আপনি 14,000 feet দিয়ে যখন এক জেলা থেকে আরেক জেলা যাবেন, আমরা মাঝে মাঝে হেলিকপ্টারও যাই আরো নিচ দিয়ে, 500-600 feet উপরে হেলিকপ্টার চড়ে, তখন দেখা যায় কি সুন্দর কার্পেট, মনে হয় যে এই ফরিদপুর জেলা, এই টাঙ্গাইল জেলা, এই রাজশাহী, বিভিন্ন কালারের কার্পেট বিছানো মনে হয়। সুবহানাল্লাহ, পড়বেন না? আবার আল্লাহ বললেন, গোলাম কার্পেট দেখে মনে করিস না তোরা বেঁচে গেলি, এই কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? নিচেও আজাদ, উপরেও আজাদ, মাঝখানে তোদের অবস্থান। আমার নেয়ামতের শুকরিয়া করলে বাড়াইয়া দিবে কে? আর কুফরি করলে শাস্তি আছে না নাই? আল্লাহ সব সময় ধরে না, কিন্তু ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ ধরলে ছাড়ে না, কিন্তু সবসময় ধরে না। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, মুখস্থ থাকবে কথাটা? আল্লাহ কি দেয়, কি দেয় না? ফেরাউনরে কি দিছিল? ছাড় দিছে। নমরুদরে কি দিছে? এখনো দেখা যায় আল্লাহ অনেকরে কি দেয়, কিন্তু সে আল্লাহ তাদেরকে ছেড়ে দেয় আর নয়, চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখে বললেন, গোলাম এই কার্পেটের মতো জমিন বানালাম, বিমান দিয়ে তাকালে দেখবা কি সুন্দর কার্পেট। أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور এই কার্পেটের নিচে এমন আগুন আমি রেখে দিয়েছি, জমিনটা যদি কেঁপে ওঠে আগুন বের করে দিবে কে? তোমরা কি মনে করছো তোমরা বেঁচে যাবো? ইয়াখসিফু বিকুমুল আরদ, খসফ মানে ল্যান্ডস্লাইড, ভূধস। খসফ মানে কি? ভূমিধস। কারণ কে এই শাস্তি দিয়ে মারছে? এখানে বলছে ইয়াখসিফু, ওখানে বলছে ফখসফনা বিহি ওবিদারিল আরদ, ল্যান্ডস্লাইড, ভূমিধস দিয়ে সব শেষ করে দিতে পারে কে? ভূমিকম্প দিয়ে শেষ করে দিতে পারে কে? এই মাটির ভিতরে আগুন আছে না নাই? ওয়াল বাহরিল মাসজুর, আল্লাহ বলে ফুটন্ত টকবকে সাগরের কসম আমি খাই, সাগরের ফুটন্ত পানির কসম খাই। আপনারা সাগরের মধ্যে কখনো ফুটন্ত গরম পানি দেখছেন? কথা কোন, সাগরের পানি কি ঠান্ডা না গরম? ফেনীর ভাইয়েরা চিল্লায় বলতে হবে, সাগরের পানি ঠান্ডা না গরম? ঠান্ডা। কিন্তু আল্লাহ বললেন ওয়াল বাহরিল মাসজুর, টকবকে ফুটন্ত সাগরের পানির কসম। তার মানে সাগরের নিচে আগুন আছে। আমেরিকার নেভাল একাডেমির চিফ ইঞ্জিনিয়ার, উনি গবেষণা শুরু করলেন সাগরে, আবার আগুন আসে থেকে। উনি সাগরের ভেতরে পাইপ ঢুকাতে লাগলেন, ঢুকাতে ঢুকাতে উনি সাগরের তলা পেলেন, তলার পরে মাটি পেলেন, তারপরে পেলেন পাললিক শিলার স্তর, তারপরে রূপান্তরিত শিলার স্তর, তারপরে মার্বেল পাথরের শিলার স্তর, তারপরে আগ্নেয়গিরির শিলার স্তর। এরপরে যখন পাইপ ঢুকায়, পাইপার খুঁজে পাওয়া যায় না, এত গরম, এত আগ্নেয়গিরির লাভা আর আগুন, গলে গলে পাইপগুলো পানি হয়ে যায়। চিফ ইঞ্জিনিয়ারকে খাইছে খাইছে, এটা তো সাধারণ আগুন না, এটা তো ভয়ঙ্কর আগুন, দেখি তো এই আগুনের টেম্পারেচার কি পরিমাণে আছে। সে বলল, আই নিড ফায়ার প্রুফ পাইপ, জাস্ট ব্রিং ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে বিশাল রণতরিতে করে, জাহাজে করে ফায়ার প্রুফ পাইপ নিয়ে আস। ফায়ার প্রুফ বুঝেন মানে যেই পাইপে আগুন আগুন ধরে না, আগুনে রাখবেন কিন্তু গলবে না। ফায়ার প্রুফের পাইপ আনা হলো, আবার ঢুকাতে লাগলেন, সাগরের তলে মাটি পেলেন, মাটির পরে পাললিক শিলার স্তর, রূপান্তরিত শিলার স্তর, মার্বেল পাথরের শিলার স্তর, তারপরে আগ্নেয়গিরির শিলার স্তরের পরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে লাগলেন, তিনি দেখলেন ফায়ার প্রুফের পাইপেও কাজ হয় না, ফায়ার প্রুফের পাইপগুলো গলে গলে ধোয়া আর পানি হয়ে যায়। সুবহানাল্লাহ, করবেন না? তার মানে বিশাল টেম্পারেচারের আগুন জমিনের ভেতরে মজুদ রেখে দিয়েছে কে? আল্লাহ বলতে চান, আল বাহরু জুন্দুম মিন জুনুদিল্লাহ, আর রিহ বাতাস জুন্দুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সৈনিক আগুন, জুন্দুম মিন জুনুদিল্লাহ আল্লাহর সোলজার, পানি আল্লাহর সোলজার। মুহূর্তের মধ্যে একটা ঝাপটা যদি কক্সবাজারের 50 ফিটের ঝাপটা বাংলাদেশে আসে, জাস্ট সো ডাউন, এক ঝাড়ু মেরে
150 কোটি মানুষ সাগরের ভিতরে ভরে ফেলতে পারে কে? বাতাসের গতিটা বাড়িয়ে যদি 70 কিলোমিটার বেগে ছাড়ে, 150 কিলোমিটার বেগে ছাড়লে ফেনী খোঁজা পাওয়া যাবে নাকি? ফেনী মুহূর্তের মধ্যে হয়ে যাবে হেনি, কথা কন? আর আর বাড়ি ফেনী, আর আসাই রেনি রেনি, আছে না নাই? শেষ, একটা বাতাসের ধাক্কা আসলে শেষ, একটা ভূমিকম্প। আপনারা 2004 সালে একটা ভূমিকম্প হয়েছে না, কি নাম ছিল? সুনামি। ইন্দোনেশিয়ার বান্দা আচেহতে 3 লক্ষ শেষ, তামিলনাড়ুতে 1.5 লাখ শেষ, শ্রীলঙ্কায় 50,000 নাই, খালি একটা ধাক্কা মুহূর্তের মধ্যে মানুষগুলার সাগরের অতল গহ্বরে ঢুকায় দিল কে? সে আল্লাহ বললেন, ভেবেছিস কার্পেট করে দিছে, এই কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? আবার আল্লাহ বললেন, আমিনতুম মান ফিস সামাই আই ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতআলামুন কাইফা নাযীর। হাসিবা, নিচে আমি আগুন রেখেছি, উপরে রেখেছি ঝঞ্ঝা বিক্ষুব্ধ মেঘ, এই মেঘের মধ্যে দিয়ে শিলা বৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি। অনেক জাতিকে আল্লাহ তাআলা তাদের পাপ অন্যায়ের কারণে পাথর বৃষ্টি দিয়ে শেষ করে দিছে, আছে না নাই? আপনারা কওমে লুতের নাম শুনেছেন? হোমোসেক্সুয়ালিটি, সমকামিতার কারণে যে আমেরিকার কয়েকটা স্টেটে তারা এই হোমোসেক্সুয়ালিটিকে লিগালাইজ করেছে, বাংলাদেশও রেইনবো রংধনুর এক সংগঠন আছে, এরা হোমোসেক্সুয়ালিটিকে সরকারিভাবে অনুমোদনের দাবি জানাচ্ছে, এদের সাথে বাংলার জনগণের কোনো সম্পর্ক নাই। চিল্লা বলো ঠিক কিনা? এরা সমকামিতা ঢুকাতে চায়, একটা পশু আর একটা পুরুষ পশুর দিকে যায় না, একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের দিকে যায় না, তারা মানুষের মধ্যে অশ্লীলতা অসভ্যতা ছড়াতে চায়। কওমে লুতের এই বকখাসলাতের কারণে আল্লাহ তাআলা ফাআখাযাতহুম সাইহা, সাইয়েদনা জিব্রাইল এসে একটা চিৎকার দিলেন, মুহূর্তের মধ্যে ওই চিৎকারের আওয়াজে কওমে লুতের গাদ্দারগুলোর কানের পর্দা ফেটে সব লাশ হয়ে জমিনে পড়ে রইল। ফা ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ বললেন, জিব্রাইল পুরো জায়গাটার জর্ডান এলাকার মাটিটারে হাতের মধ্যে তুলে উপর করে উল্টে দাও, উপরের মাটি নিচে, নিচের মাটি উপরের ভিতরে করে দিল কে? এই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজা? এই জন্য প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা পড়ি রদিত বিল্লাহি অবিল ইসলামি অবি মোহাম্মদিন, আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা? ইসলামের গণজোয়ার গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, এজন্য ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরই বিজয় হবে। ইসলামের পক্ষে থাকলে আমাদের লাভ না লস? ইসলামের বিরোধিতা করলে আমাদের লস? ওরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন ইসলামের আলোকে আমি জ্বালিয়ে দেব। ওরা চায় ইসলামের আওয়াজকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা গাছের মতো, চারা গাছ মাটিতে ঢুকাই দিলে কি হয়? আরো উপরের দিকে উঠতে থাকে, চিল্লা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার, এই জোয়ারকে কেউ ঠেকায় রাখতে পারবে? বানের পানির মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে। গত কিছুদিন আগে এক ডাচ পলিটিশিয়ান, ডাচ রাজনীতিবিদ, সে ইসলাম রে বলছিল, ইসলাম ইজ এ লাই এন্ড কোরআন ইজ এ পয়জন, কোরআন হচ্ছে একটা বিষ, ইসলাম হচ্ছে একটা মিথ্যা। গত 1 সপ্তাহ আগে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ। পড়েন, যে মন্ত্রী কোরআনকে বলেছিল ইটস এ পয়জন, এটা একটা বিষ, যে ইসলামকে বলেছিল ইটস এ লাই, এটা মিথ্যা, তার হৃদয়টাকে কালিমা শাহাদার আলো দিয়ে নুরানি করে দিয়েছে কে? গোটা বিশ্ব কেঁপে গিয়েছে, তার এই নিউজটা অনেক বড় বড় মিডিয়া এটা কভার করেছে, যে ডাচ পলিটিশিয়ান হি কনভার্টেড টু ইসলাম।
embraced Islam. He accepted Islam. Chillaye padan Allah Akbar. After the Twin Tower attack, the number of Muslim community already have been doubled. Now it's tripled. Twin Tower attacker age আমেরিকায় মুসলমান যা ছিল অ্যাটাকের পরে ডবল হয়েছে, এখন এটা তিন গুণ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে মুসলমান হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ। 2070 সালের ব্যবধানে আমেরিকা খুঁজে খ্রিস্টান পাওয়া যাবে না, ইউরোপ চষে বেরিয়ে একটা খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না। চিল্লাই বলেন ঠিক কিনা? আমেরিকায় সেলিব্রিটিদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়ছিল বক্সার মোহাম্মদ আলী, নাম শুনছেন? সে কালিমা পড়াতে পুরো আমেরিকা কেঁপে উঠল। ইউরোপে সেলিব্রিটিদের মধ্যে প্রথমে কালিমা পড়ল ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি। আমেরিকার পর এবার ইউরোপও কেঁপে উঠল। এরপরে একের পর এক সেলিব্রিটিরা, নায়ক নায়িকা, হিরো হিরোইন, ডান্সার, পলিটিশিয়ান, হাই প্রোফাইল পার্সোনালিটি, একজনের পর একজন কালিমা পড়ে শুধু মুসলমান হচ্ছে আর ইসলামের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। পরে পাকিস্তানের বিখ্যাত ক্রিকেট তারকা ইউসুফ ইওয়ানা কালিমা পড়ে মুসলমান হয়েছে, শুনেন নাই? তামিল নায়িকা মারুতি রেহাম মারুতি রাজ, মানিকা রেহা মারুতি রাজ, কালিমা পড়ে মুসলমান, ইসলাম গ্রহণের পরে নাম রেখেছে রহিমা। টনি ব্লেয়ারের আপন শালি লরেন বুফ, মিডিয়া অ্যাক্টিভিস্ট, সেও কালিমা পড়ে মুসলমান। সাউথ আফ্রিকার বিখ্যাত অবিসংবাদিত নেতা নেনসেল ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। একের পর এক ইসলামের পাল্লা ভারী হচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের আওয়াজকে কেউ স্তব্ধ করে রাখতে পারবে না। দরকার একটু ধৈর্যের, দরকার একটু, দরকার একটু আল্লাহর উপর তাওয়াক্কুলের। আল্লাহর ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنْتُمْ مُؤْمِنِينَ ভয় পেও না, আশা হারা হয়ো না, নিরাশ হয়ো না। বিলিভার, নেভার লুজ হোপ, ডোন্ট লুজ হোপ, নেভার গিভ আপ, আশা ছেড়ে দিও না, হাল ছেড়ে দিও না, বিজয় তোমাদের হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আমরা খুব ভালো করে জানি এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হবেই। মুসলমানরা ভালো করে জানে আকাশের ঘুটঘুটে অন্ধকার যত বাড়তে থাকে সুবহে সাদিকের সময় তত কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের ব্যথা পেইন যত বাড়তে থাকে নতুন মেহমানের আগমনের সময় কাছে আসতে থাকে। আর ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার অনাচারের স্টিম রোলার যত বাড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহর বিজয়ের সময় ঘনাতে থাকে। ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখা অসম্ভব। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় হবেই, টুডে অর টুমরো, কথা বলেন? বিশ্ব নবী বলেন আল্লাহ তাআলা গোটা বিশ্বটারে আমার একটা ফুটবলের মতো বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছে। ফারাইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা, আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি। আর আল্লাহ ওয়াদা দিয়েছে নবী, যতটুকু আমি আপনারে দেখিয়েছি ইসলামের বাণী আমি ততটুকু জায়গায় পৌঁছে দেব। এই জন্য ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। দরকার হচ্ছে একটু ধৈর্যের, একটু আল্লাহর উপর তাওয়াক্কুলের। জমিনে যারা রক্ত ঝরায় তারা জমিনের মালিকানা বেশিদিন হাতে রাখতে পারে না, আর যাদের রক্ত জমিনে লাগে জমিনের মালিকানা তাদের হাতে তুলে দেয় কে? আর যারা রক্ত ঝরায় ইতিহাস সাক্ষী, তারা জান নিয়ে পালাবার জায়গাটাও পায় না। ফেরাও প্রকৃষ্ট নমুনা, নমরুদ প্রকৃষ্ট নমুনা, সাদ্দাত প্রকৃষ্ট নমুনা, কারণ বাঁচতে পারে নাই। কথা কম কারণ রে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অনেক বলছেন যাকাত দে, অনেক টাকার মালিক তো, কয় ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইন্দি, আমি আবার ইন্টেলেক্ট, আমার বুদ্ধি মেধা খাটি আমি টাকার মালিক হয়েছি, তোর আল্লাহর টাকা দিমু কেন?
সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা কর। আল্লাহ বললেন মুসা সাইফ জুনে চলে যাও, ফখসফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, খসফ ফখসফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আমি কারুনকে তার সব সম্পদ সহ জামিনে দাবিয়ে দিলাম, কারুন ভুগতে আরম্ভ করলো জামিনে, হাঁটু পর্যন্ত গেড়ে যায় ভাবছে বেঁচে যাবে, কোমর পর্যন্ত গেড়ে যায় ভাবছে বেঁচে যাবে, গলা পর্যন্ত যখন গেড়ে যায় তখন তো মুসা সব সম্পদ তোরে আর তোর আল্লাহর দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে বাঁচা। ফেরাউনের একই দশা, লোহিত সাগরের পানি খেতে খেতে পেটটা এত বড় আর খেতে পারে না, অবশেষে সে বলে আনা মিনাল মুসলিমিন, কোরআনের কোরআন সাক্ষী, ফেরাউন তো আমি মুসলমান, ফেরাউন যদি মুসলমান হয় আমরা কই জানো, যখন সে আর সুযোগ পায় নাই তখন তো আনা মিনাল মুসলিমিন। এজন্য ইসলামের পক্ষে না থেকে ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান তারা পালাবার জায়গাটাও পায় না, চিল্লায় বলেন ঠিক কিনা? ওই ইসলামের পক্ষে থাকতে আমরা রাজি আছি তো সবাই? আল্লাহ যতদিন বাঁচি আমরা যেন ইসলামের পক্ষে থাকতে পারি তৌফিক দাও, আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি তৌফিক দাও, আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা করে দাও। পূর্ব সফরপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল 31তম বার্ষিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম রোজ 11 ফেব্রুয়ারি সভাপতিত্ব করছেন মোহাম্মদ আলী আশরাফ আরিফ, ওনারা আছেন আজকে, আচ্ছা সভাপতি আশরাফ আরিফ ভাই কোথায়? ও আরিফ ভাইয়ের সাথে দেখা হলো, মাশাআল্লাহ। সৌদি থাকেন না আপনি? মাশাআল্লাহ, আল্লাহ ভাইরা তুমি কবুল করো। ইয়াং সভাপতি, কোরআনের পক্ষের সভাপতি, এরকম সভাপতির দরকার আছে না নেই? আল্লাহ আমার ভাইরা তুমি কবুল করো। কথা বলেছে মাওলানা মফিজুল ইসলাম সাহেব, মাওলানা জাকারিয়া, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা গিয়াসউদ্দিন, মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা আব্দুল মান্নান ফারুক, আর ইসলামী সঙ্গীত পরিবেশনা করেছে অগ্রদূত সাংস্কৃতিক একাডেমি। যারাই আজকে প্রোগ্রামের সাথে জড়িত তাদেরকে কবুল করো। কিসের প্রতিষ্ঠাতা উনি? এটার, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি হচ্ছেন মুক্তিযোদ্ধা রুহুল আমিন নুরী, বৃদ্ধ অবস্থায় জীবিত, আল্লাহ তুমি ওনারে সুস্থ রাখো। বর্তমান সভাপতির মরহুম পিতা সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সাহেব, উনি 1400 সালে ইন্তেকাল করেছেন, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানাও। 8 নং আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম জহির ভাই আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক চেয়ারম্যান আছে মাহফিল বন্ধ করে, এগুলো ডাকাত। আর আমাদের জহির ভাই মাহফিলের শুধু সাপোর্টই করে না, স্টেজে বসে আস, এরকম জহির আল্লাহ তুমি বাংলার ঘরে ঘরে দাও। 3 নং মঙ্গলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল ভাই কই বসাচ্ছিল, আল্লাহ বাদল ভাইরে তুমি কবুল করো, বাদল ভাইরে তুমি কবুল করো। প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাকিম, আরো অনেক প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এসেছে, আমার নানা ভাই এসেছে ফেনী থেকে, ডক্টর শামসুদ্দিন ইলিয়াস সাহেব আমার নানা ভাই, আল্লাহ নানা ভাইকে তুমি কবুল করো। আমার বন্ধুবর ডক্টর মুজাম্মেল হক, একসাথে আলাজারে পড়াশোনা করেছি, এখন মালয়েশিয়ার একটা খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে, এলাকার কৃতি সন্তান, আল্লাহ তাকেও তুমি কবুল করো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এই প্রোগ্রাম অ্যারেঞ্জের জন্য এই ভাই অনেক কষ্ট করেছে, আল্লাহ ভাইরেও তুমি কবুল করো। যারাই আজকে প্রোগ্রামের সাথে জড়িত, যারাই প্রোগ্রামের সাথে জড়িত, বিশাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে অনেক কষ্ট হয়েছে আমি দেখেছি, আসার পথে অনেক দূরে আপনারা কার পার্কিং এর ব্যবস্থা রেখেছেন, বন্ধুদের জন্য বসার ব্যবস্থা রেখেছেন, যারাই যে কোনো ভাবে প্রোগ্রামের সাথে জড়িত, আল্লাহ আজকের মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের ওসিলা করো। এমন কিছু কথা আমরা শুনতে এবং বলতে পারি যেটা যেন আমাদের নাজাতের ওসিলা হয়। আসুন আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনব, তার আগে আল্লাহ বলেন রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড, তোমার রবের নামের বরকতের ঘোষণা দাও। আমরা আল্লাহর নামের 3টা তাকবীর পড়ে আলোচনায় যাব, তাকবীর 3টা ভাগাভাগি করে দেব, প্রথম তাকবীর দিব যারা বিবাহিত আছে তারা, দ্বিতীয় তাকবীর যারা অবিবাহিত তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে ইনশাআল্লাহ পড়েন, রাগ করতেছেন? ফেনীর লোকদেরকে আমি অনেক ভালোবাসি, ফেনীবাসী আমারে খুব ভালোবাসে, আমাদের ভালোবাসাগুলো যেন আমাদের নাজাতের ওসিলা হয়। এই ভালোবাসার বন্ধনে কোরআনের প্রেমে আমরা এখানে যেমনি একসাথে বসতে পেরেছি, আল্লাহ যেন জান্নাতে এরকম বসার তৌফিক দেয়। আমরা জান্নাতে যেতে চাই, কোথায় যেতে চাই? আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, দ্য পিপল অফ প্যারাডাইস,
the people of heaven and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামি তারা কখনো সমান হতে পারে না, যারা জান্নাতি তারাই সফল। Now the decision is yours. এখন সিদ্ধান্ত আপনার, আপনি কই যাবেন, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ জান্নাতে আমাদেরকে একসাথে